সো হাই ইউটিউব, টুডে মাই ইউটিউব ভিডিও টপিক ইস, আমার এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল, ও বলেছিল যে আয়ের সাথে কী হয়, হিয়ের সাথে কী হয়, দেয়ের সাথে কী হয়, এরকম একটা ভিডিও টপিক তুলে ধরার জন্য। তো আমি আজ আপনাদের সামনে সেটাই তুলে ধরব। দেখেন, প্রেজেন্টের ক্ষেত্রে কীরকম আপনারা হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন কীভাবে ব্যবহার করবেন। দেখেন, আয়ের সাথে কীরকম ব্যবহার করবেন, আই প্রেজেন্টের ক্ষেত্রে আই, ইউ, উই, এগুলো সবগুলির সাথে আই, উই, আই, ইউ, উই, দে, এগুলি প্লুরাল নাউন। তো প্লুরাল নাউনের ক্ষেত্রে অবশ্যই আপনারা হ্যাভ বিন ব্যবহার করবেন, আই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, উই হ্যাভ বিন, দে হ্যাভ বিন, প্লুরাল নাউনের ক্ষেত্রে। আর হি, শি, ইড এগুলির সাথে আপনার সিঙ্গুলার নাউন, এগুলি হি, শি, ইড সিঙ্গুলার নাউন, এগুলি হ্যাজ বিন ব্যবহার করবেন। হ্যাজ বিন কীরকম, দেখেন, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, ওগুলি সিঙ্গুলার নাউন নাম্বার, ঠিক আছে। তো এটা প্রেজেন্ট, পাস্টে এখন বলবো, পাস্টে, পাস্টে দেখুন, এখন এক্সাম্পল সহিত বলবো, আগে এক্সাম্পল বলি, শুধু জাস্ট লাগিয়ে লাগিয়ে বলেছি একটার সাথে একটা। আই, ইউ, উই, দে প্লুরাল নাউন, তো তো পাস্টের ক্ষেত্রে সবসময় হ্যাড বিন ই হবে, হ্যাড ই হবে, পাস্টে কোনো কিছু চেঞ্জ হয় না। তো হি, শি, ইট এগুলির সাথেও হ্যাড ই হবে, যেমন আই হ্যাড বিন এনি ওয়ার্ক, আমি আগে কোনো ওয়ার্ক করেছিলাম, ইউ উইল, ইউ হ্যাড ডান এনি ওয়ার্ক, আগে কোনো ওয়ার্ক করেছিলে, উই, উই হ্যাড ডান হেয়ার এনি ওয়ার্ক, তো আগে কোনো ওয়ার্ক করেছিলে, তা মানে তারা প্রথমে বলেছে আমি, তারপরে তুমি, তারপরে দে হলে তারা, দে উইল, দে হ্যাড ডান এনি ওয়ার্ক, তারা কাজ করেছিল, প্লুরাল নাউনের ক্ষেত্রে। আর এখন সিঙ্গুলার, হি হ্যাড ডান হিজ অর হার এনি ওয়ার্ক, তো সে তার কাজ কমপ্লিট করেছিল, হি, শি, সাথে শি ডান এনি ওয়ার্ক, সে কোনো কাজ সমাপ্ত করেছিল, ইট হ্যাজ ডান, ইট হ্যাজ এ বুক, এটি হয় একটি বই, তো এরকম এটা রুলস, ঠিক আছে। তো এটা গেল প্রেজেন্ট আর পাস্ট। তো এখন প্রেজেন্ট পাস্ট বলছি না, স্পোকেনে বলছি। তো স্পোকেন হলো আয়ের সাথে এম হবে প্রেজেন্টের ক্ষেত্রে, হি, শি, ইটের সাথে ইজ হবে, যেমন আই এম, হি ইজ, শি ইজ, ইট ইজ, উই, ইউ, দে এর সাথে আর হবে, এগুলি হলো প্লুরাল, তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার, তাই উই, ইউ, ইউ, উই, ইউ, দে এর সাথে আর হয় সবসময়, যেমন উই আর, ইউ আর, উই আর, দে আর, তারপরে ইউ আর, এগুলির সাথে। তো আর কিছু করার ক্ষেত্রে, যেমন ধরেন আয়ের সাথে ডু হবে, আই ডু, আমি করছি কিছু, মানে করবো, হি ডু, আয়ের সাথে ডু হয়, আর হি, হি, শি, ইটের সাথে ডাজ হয়, হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, এরকম হয়। তো উই, ইউ, দে সাথে ডুই হয়, আর হি, শি, ইটের সাথে ডাজ হয়, আয়ের সাথেও ডুই হয়, আয়ের সাথে ডু হয়, উই, ইউ, দে সাথে ডু হয়, আর হি, শি, ইটের সাথে ডাজ হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাউন এগুলো, হি, শি, ইট, তাই। আর ফিউচারে গেলে এগুলো তো প্রেজেন্ট, আর এরকম বলেছি স্পোকেনে, আই, উই, শ্যাল, উইল, ফিউচারে এরকম হবে, আই উইল, উই, আই বা উইর সাথে শ্যাল বা উইল আপনার লাগাতে পারবেন, তো হি, শি, ইটের সাথে উইল লাগাতে পারবেন, ইউর সাথে, দেয়ের সাথে উইল লাগাতে পারবেন। এখন চলে যাচ্ছি ফার্স্ট পার্সনে, ফার্স্ট পার্সনে সিঙ্গুলার, যেমন আই এম, আয়ের সাথে এগুলোকে বলে পজিটিভ, পজিটিভ মানে পজিশন বোঝায়, মানে আই হলো মি, মাই হলো মাইন, প্লুরাল নাউন এগুলি সিঙ্গুলার নাউন বলছি, উই হবে আস প্লুরালগুলি, আওয়ার হবে আওয়ার্স, এগুলি পুরুষ আলোচনা করছি, পার্সন, ঠিক আছে। সেকেন্ড পার্সন ইউ, ইউর, ইউরস, থার্ড প্লুরাল এগুলির সেকেন্ড পার্সন, ফার্স্ট সিঙ্গুলার বলছি ইউ, ইউ, ইউরস, আর প্লুরালে হলো ইউর, ইউ, ইউরস, থার্ড পার্সন সিঙ্গুলার হলো হি, শি, ইট, হিম, হার, হিজ, হার, হার্স, ইটস, আর থার্ড পার্সন প্লুরাল হবে দে, দেম, দেয়ার, দেয়ার্স, তো এগুলি, তো এগুলি মোস্টলি ইউজ হয় স্পোকেন ইংলিশে বলেন আর গ্রামারে বলেন, ঠিক আছে। তো ইউ ক্যান লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, অ্যান্ড ইউ উইল ওয়াচ মাই ইউটিউব ভিডিওস, অ্যান্ড আই এম সার্চিং মেনি মেনি
good topic, and then I am sending my YouTube video. Okay, you will subscribe. Please, please. Bye bye.